আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আমি ধারাবাহিক ভ্রমণের উপরে আছি সারা বাংলাদেশে, দেখতেই পাচ্ছেন। ধারাবাহিক ভ্রমণের এই পর্যায়ে আমি অবস্থান করছি আপনার শরীয়তপুর জেলাতে। গত পর্বতে আপনাদেরকে দেখিয়েছিলাম শরীয়তপুর শহর, যেখানে আসলে দেখানোর তেমন কিছু নেই। খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কাজ কিংবা ব্যবসায়িক উদ্দেশ্য ছাড়া সেখানে আসলে যাওয়ারও তেমন কিছু নেই। কিন্তু এই শরীয়তপুর জেলাটি খুবই সুন্দর একটি জেলা, যেখানে যদি কেউ আসে যে কেউ মনোমুগ্ধ হয়ে যাবে। বিশেষ করে আপনার এই নড়িয়া থানা, আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি নড়িয়া থানা। শরীয়তপুরের এই নড়িয়া থানাতে বেশিরভাগ লোকই হচ্ছে আপনার ইতালি প্রবাসী, ঠিক সেই জন্য স্থানীয় লোকজন এই এলাকাকে আপনার ইতালি পাড়া বলে থাকে। বৃহত্তর পদ্মা নদীর পাশেই হচ্ছে শরীয়তপুর জেলাটি অবস্থিত। শরীয়তপুর জেলার এই নড়িয়া থানা হচ্ছে ঠিক পদ্মা নদীর পাশেই ঘেঁষানো, নীল জলরাশির মাঝে সবুজে ঘেরা এই এলাকাটা এত চমৎকার লাগে দেখতে। যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে, ইনশাআল্লাহ নিয়াত করলাম নেক্সটে আবারও আসবো। যদি কখনও আপনারা আসতে চান তাহলে আমি খুব সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি কীভাবে এখানে আপনারা আসবেন। যাত্রাবাড়ি বাস স্ট্যান্ড আর হচ্ছে কদমতলী বাস স্ট্যান্ড থেকে আপনার গাড়ি ছেড়ে যায় সরাসরি আপনার শরীয়তপুর জেলাতে। যদি আপনারা চান শরীয়তপুর শহরে থেকে এই নড়িয়া থানা ঘুরবেন একটু সময় নিয়ে, তাহলে আপনারা শরীয়তপুর শহরে থাকতে পারেন। শরীয়তপুর শহর থেকে আপনার 50 টাকা অটো ভাড়া নেয় সরাসরি আপনার এই নড়িয়া যে পদ্মার পার, এখানে আপনারা আসতে পারবেন। তাহলে এবার চলুন আমরা এক নজরে দেখে নিই এই শরীয়তপুর জেলার নড়িয়া থানা এবং এর বিশাল বড় বাজার। কীর্তি নাশা নদী, স্থানের নাম নড়িয়া ব্রিজ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। কিন্তু এই ব্রিজটি ভেঙে ফেলা হয়েছে, দেখেন এর বিধ্বংসী চেহারা দেখেন। মনে হচ্ছে ডায়নামাইট দিয়ে একদম গুঁড়িয়ে দিয়েছে। ঠিক এই ছোট নদীটি আপনার পদ্মা সাথে গিয়ে মিশেছে, ওই সামনে হচ্ছে আপনার পদ্মা নদী। সামনে হচ্ছে সুবিশাল পদ্মা নদী। আচ্ছা ভাই, এখানে কিছু বেদে পল্লী দেখা যাচ্ছে, এই যে বেদে পল্লী। মোটামুটি বিশাল একটি বাজার এই নড়িয়া বাজার। এদিক দিয়ে একদম সরাসরি পদ্মা নদীর একদম কিনারায় যাওয়া যায়। আর আমরা এখন যাচ্ছি আপনার বাজারের দিকে, আর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি নড়িয়া থানার বিশাল বড় বাজার শরীয়তপুর জেলার। দেখতে থাকুন, বাংলাদেশের প্রত্যেকটি জেলায় যাচ্ছি, প্রত্যেকটি জেলার থানা, শহর, গ্রাম, বাজার প্রায় সব দিকে আমাদের যাওয়া হচ্ছে, আর আপনাদেরকে ভিডিও করে করে দেখাচ্ছি। ব্যবসায়িক আলোচনা একটু পরে করি, আমরা আসলে শুধু ব্যবসা করতে আসিনি, ঘুরতে এসেছি। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রায় সব জায়গায় আমরা যাচ্ছি আর ভিডিও করে করে আপনাদেরকে দেখাচ্ছি। জায়গাটা কিন্তু কিছুটা আছে না, আপনার দাউদকান্দির মতো লাগে না? আমি বলি যে দোহারে যে আপনার বান্দোরা আছে না, বান্দোরা কিছুটা বান্দোরার মতো লাগে আর কিছুটা দাউদকান্দির মতো লাগে এই এলাকাটা। এটাই হচ্ছে চার রাস্তার মোড়, এটাই হচ্ছে আপনার এই নড়িয়ার একদম মেইন পয়েন্ট। ডান দিকে হচ্ছে শরীয়তপুর শহর, বাম দিকে হচ্ছে আপনার পদ্মা নদী, বরাবর হচ্ছে আপনার বাজার। আমরা কিন্তু পদ্মা নদীর খুব কাছাকাছি চলে এসেছি, এটা হচ্ছে নড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়, সামনে হচ্ছে পদ্মা নদী। চলুন দেখি পদ্মার পার। এই সেই মহেন্দ্রক্ষণ,
সামনে হচ্ছে বিশাল বড় পদ্মা নদী, বাংলাদেশের সবচেয়ে বৃহৎ নদী পদ্মা নদী। আর আমরা অবস্থান করছি আপনার নড়িয়া, আমরা অবস্থান করছি নড়িয়া থানা শরীয়তপুর জেলায়। অত্যন্ত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি আপনার থানা, এই নড়িয়া থানা শরীয়তপুর জেলার। আর আমরা পৌঁছে গেছি হচ্ছে পদ্মার পাড়ে, সামনে হচ্ছে পদ্মার পাড়। চলুন দেখি, নাজমুল ট্রেডার্স, নাজমুল টেলিকম। ওহ, কি অপরূপ পরিবেশ! আসলে বাংলাদেশে গ্রামগুলো এত সুন্দর, আর এই নড়িয়ার যে পদ্মার পাড়, আমার দেখা জীবনে সবচেয়ে সুন্দর পদ্মার পাড়ের ভিতরে একটি। পানিগুলো এত স্বচ্ছ, এত পরিষ্কার লাগছে, যা আসলে গোসল করতে ইচ্ছে করছে। দেখুন কত স্বচ্ছ পানি। এটা হচ্ছে নড়িয়া পদ্মার পাড়। এত চমৎকার পদ্মার পাড় আসলে খুবই কমই দেখেছি। এখানে আপনার এই দেখেন কত সুন্দর করে আপনার ফুটপাত বানানো হয়েছে হেঁটে হেঁটে এই এলাকাটাকে দেখার জন্য। দেখেন এখানকার পরিবেশটা কত সুন্দর। সামনে যে বিশাল বড় চর এলাকা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে চর আত্রা, জয় বাংলা বাজার, তারপরে হচ্ছে নওপাড়া বাজার, বিশাল চর এলাকা। নদীর ঠিক মাঝখানে অবস্থিত, আর ঠিক নদীর মানে চর এলাকার ওই পারে হচ্ছে আরেকটা নদী, পদ্মা নদী আর কি। আর ঠিক নদীর ওই পারে হচ্ছে আপনার মুন্সিগঞ্জ, লৌহজং, ঘোড়দৌড়, তারপরে হচ্ছে বালিগাঁও, এলাকাগুলো হচ্ছে আপনার নদীর পারে অবস্থিত। এটি হচ্ছে নড়িয়া বাজার। আমি একটি ড্রোন ভিউ দেখাচ্ছি আপনাদেরকে। আসলে এই ড্রোন ভিউটি আমার মোবাইল দিয়ে করা, কী করবো বলেন। আসলে এটি হচ্ছে গরিবের ড্রোন, কিছুই করার নেই। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ শরীয়তপুর জেলার ভিন্ন একটি থানা থেকে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।